একটি খেজুর গাছের বিনিময় জান্নাত ক্রয় করেছেন যে সাহাবি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণনা করেন যে মদিনায় এক ইয়াতিম ছেলের একটি খেজুর বাগান ছিল। তার বাগানের সঙ্গে আবু লুবাবা নামক এক লোকেরও একটি খেজুর বাগান ছিল। ইয়াতিম ছেলেটি তার বাগানের সীমানা প্রাচীর নির্মাণের চিন্তা করল, যাতে প্রত্যেকের অংশ পৃথক হয়ে যায়। প্রাচীর দিতে গিয়ে সে দেখল প্রতিবেশী আবুল বাবার বাগানের একটি খেজুর গাছ তার সীমানার মধ্যে পড়ে আছে, যে কারণে তার প্রাচীরটি সোজা করে নির্মাণ করা সম্ভব হচ্ছে না। প্রতিবেশী আবুল বাবার কাছে গিয়ে তার সমস্যার কথা জানিয়ে গাছটি দান অথবা বিক্রির প্রস্তাব দিল। আবুল বাবা আল্লাহর কসম করে বলল, কোনোভাবে সে গাছটি তাকে ইয়াতিম ছেলেকে দিবে না। কোনো উপায় না পেয়ে ইয়াতিম ছেলেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পুরো ঘটনাটি জানাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবুল বাবাকে ডাকলেন। আবুল বাবা মসজিদে নববীতে আসলে বিশ্বনবী তাকে সেই খেজুর গাছটির অর্থের বিনিময় অথবা ইয়াতিম ছেলেকে দান করতে বললেন। সে বলল, আমি কোনোভাবে খেজুর গাছটি তাকে দিব না। বিশ্বনবী তাকে কয়েকবার বলার পরেও যখন সে রাজি হলো না, তখন বিশ্বনবী আবু লুবাবাকে বললেন, তোমার এতিম ভাইকে ওই খেজুর গাছটি দিয়ে দাও, আমি তোমার জন্য জান্নাতের একটি খেজুর গাছের জিম্মাদার হব। আবু লুবাবা এই ঘোষণার পর খেজুর গাছটি দিতে অস্বীকার করল। তখন বিশ্বনবী চুপ হয়ে গেলেন। সাহাবাগণ যে মসজিদের কথোপকথন নিশ্চুপ শুনছিলেন, সেখানে উপস্থিত ছিল হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু। মদিনায় তার 600 সুস্বাদু খেজুর গাছের খুব প্রসিদ্ধ একটি সুন্দর বাগান ছিল। সেখানে তিনি বসবাস করতেন এবং সে বাগানের একটি কূপও ছিল। হযরত আবু দাহদা বিশ্বনবীর কথা শুনছিলেন। তিনি ভাবলেন, এ ক্ষণস্থায়ী দুনিয়া কি, পরকালের চিরস্থায়ী জীবনের কাছে এই দুনিয়া তুচ্ছ, বরং যদি জান্নাতের একটি খেজুর গাছ পাওয়া যায় তাহলে আর কি চাই। তিনি বিশ্বনবীকে বললেন, হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জান্নাতের যে খেজুর গাছের কথা বললেন, এটা কি শুধু তার, মানে আবুল বাবার জন্যই? আমি যদি ওই ব্যক্তির কাছ থেকে সীমানার ওপারে পড়ে থাকা খেজুর গাছটি ক্রয় করে এই ইয়াতিমকে দেওয়ার ব্যবস্থা করি, তাহলে আমিও কি জান্নাতের খেজুর গাছের মালিক হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার জন্য জান্নাতের খেজুর গাছ থাকবে। আবু দাহদা ওই ব্যক্তিকে সম্বোধন করে বললেন, হে আবুল বাবা, শোনো, তুমি আমার বাগান সম্পর্কে অবগত আছো, যেখানে 600 খেজুর গাছ আছে, সঙ্গে ঘর ও একটি কূপ আছে। সে বলল, মদিনাতে এমন কে আছে যে আপনার বাগান সম্পর্কে জানে না? তিনি বললেন, তাহলে তুমি আমার ওই সম্পূর্ণ বাগান গ্রহণ করে তোমার একটি খেজুর গাছ আমাকে দিয়ে দাও। আবুল বাবা তার এই কথা বিশ্বাস করতে পারছিল না। সে আবু দাহদা রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকালো, অতঃপর লোকজনের দিকে তাকিয়ে বলল, তোমরা লক্ষ্য করো আবু দাহদা কী বলছে। লোকজন যখন তার কথার ব্যাপারে সাক্ষী হলো, তখন সে বলল, হ্যাঁ, আমি তোমার খেজুর গাছের বাগান গ্রহণ করলাম এবং ওই খেজুর গাছটি তোমাকে দিয়ে দিলাম। হযরত আবু দাহদা যখন ওই খেজুর গাছের মালিক হয়ে গেলেন, তখন ওই ইয়াতিমকে বললেন, এখন থেকে ওই খেজুর গাছটি তোমার, আমি তা তোমাকে উপহার দিলাম। এখন তোমার বাগানের প্রাচীর সোজা করতে আর কোনো বাধা নেই। এবার হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আমি কি জান্নাতের খেজুর গাছের মালিক হলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাহদার জন্য জান্নাতের এখন কত বিশাল বিশাল খেজুর গাছের বাগান অপেক্ষা করছে। হাদিসটি বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এ শব্দটি তিনি বিশ্বনবী 1, 2 বা 3 বার বলেননি, বরং খুশি হয়ে বারংবার বলেছিলেন। অবশেষে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু জান্নাতের বাগানের সুসংবাদ নিয়ে সেখান থেকে বের হয়ে নিজের বর্তমান বাগানের দরজায় গিয়ে স্ত্রীকে ডাক দিলেন, হে উম্মে দাহদা। হযরত উম্মে দাহদা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত অবাক হলেন যে আজকে আবু দাহদা বাগানের বাইরে দরজায় দাঁড়িয়ে আছেন কেন, ভিতরে আসছেন না কেন? আবার আওয়াজ আসলো উম্মে দাহদা। উত্তরে তিনি বললেন, আমি উপস্থিত হে আবু দাহদা, বাচ্চাদেরকে নিয়ে এই বাগান থেকে বের হয়ে আসো। উম্মে দাহদা বললেন, আমি বাগান হতে বের হয়ে আসব। তিনি বললেন, হ্যাঁ,
আমি এই বাগান বিক্রি করে দিয়েছি। উম্মে রাহলা বললেন, আপনি কার নিকট এটা বিক্রি করেছেন? কে কত দাম দিয়ে এটি ক্রয় করেছেন? হযরত আবু দাহদা বললেন, আমি জান্নাতের একটু খেজুর গাছের বিনিময় তা বিক্রি করে দিয়েছি। উম্মে দাহদা বললেন, আল্লাহু আকবার, হে আবু দাহদা, আপনি অত্যন্ত লাভজনক ব্যবসা করেছেন। জান্নাতের একটি বৃক্ষ যার নিচে একজন অশ্বারোহী 100 বছর পর্যন্ত চলার পরেও তার ছায়া শেষ হবে না। বুখারি। কি সৌভাগ্য আমাদের যে আমরা জান্নাতের এমন একটি খেজুর গাছ পাব। মুসনাদ আহমদ, মুস্তাদ হাকিম। পরিশেষে আবু দাহদা ও উম্মে দাহদা রাদিয়াল্লাহু আনহুমার এই দান কোনো সাধারণ দান ছিল না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশাপূর্ণ ও একজন এতিমকে সহায়তা করার জন্য দুনিয়ায় নিজের মূল্যবান সম্পদ তারা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন। স্বীয় বাসস্থান, মূল্যবান সুস্বাদু খেজুর বাগান ও কূপ ছেড়ে দিয়ে মানবজাতির জন্য দানের এক অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেলেন। এটাই হলো সত্যিকারের রাসূল প্রেম। আল্লাহ তাআলা হযরত আবু দাহদা ও তার পরিবারের প্রতি অবিরত ধারায় রহমত বর্ষণ করুক এবং সমগ্র মুসলিম উম্মাহকে অনুরূপ দানশীল হওয়ার তৌফিক দান করুক। আমিন।